তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ অলরেডি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ চলে এসে আরেকটা ফাটাফাটি দামদার ব্লগে। আজ ব্লগটা হচ্ছে ওয়েডিং শ্যুট। তো প্রথমে ওয়েডিং শ্যুটের যে বাড়িতে আমরা চলে এসেছি, এসেই আমাদের প্রথমে মিষ্টি দিল। মিষ্টি দেওয়ার পর আমাদের একটু চা দিল, চা খেলাম। চা খেয়ে রেডি হতে থাকলাম, ক্যামেরা সেট করতে থাকলাম। দেখতে পাচ্ছ ক্যামেরা সেট করছি এই মুহূর্তে। তো ক্যামেরা সেট করে আমরা চলে যাব স্পটে, যেখানে মানে কোণে আছে, মানে কোণের প্রথমে গায়ে হলুদ হবে, সেই সব শ্যুট করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছ মানে আমাদের এখানে কোণে দাঁড়িয়ে আছে। তো কোনের ফটোটা আমি তুলছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবো যে ফটোগুলো কেমন হয়েছে। তো আমি ফটোগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এবার আমাদের মানে যে পোস্টটা আমরা তোলার কথা তুলে নিয়েছি, এবার আমরা তুলে নেবো একটা টুপুর পরিয়ে। টুপুরটা পরলে খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে টুপুরটা মানে পরাচ্ছে ওরা। তো টুপুর পরিয়ে যে ফটোগুলো আমি তুলছি সেগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টুপুরটা একটু বেঁকে গেছিলো বলে আমি ঠিক করে দিচ্ছি, যাতে আরও ভালো দেখা যায়। তো চলো এই টুপুর ভরা ফটোটা তোলা যাক, আর তোমরা দেখে বলবে যে ফটোটা কেমন হয়েছে। তো এই ফটোগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো ইনডোর শ্যুট হয়ে গেছে, এবার আমরা মানে আউটডোর শ্যুট করব, এবার নেচার ফটো শ্যুট করব, ঠিক আছে? কারণ ঘরের বাইরে অনেক ফটো তোলা হয়ে গেছে, সেগুলো ভালো লাগছে, বাট কিছু ফটো যদি নেচারে তুলি সেগুলোও ভালো লাগবে। তার জন্য চলে এলাম মানে বাড়ির পাশে পুকুর, যেখানে কিছু আম গাছ আছে, সেখানে ফটো তুললে আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কোনোকে আমি বলছি যে ওইখানটা যেতে, কারণ ওইখান থেকে যদি মানে দাঁড়িয়ে ফটোটা তুলে তাহলে অ্যাঙ্গেলটা খুব সুন্দর আসবে, ফটোটাও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে ফটো তুলছি, আর ফটোগুলো আমি তুলে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবো যে ফটোগুলো কেমন হয়েছে। আর এখানে তাপমাত্রা খুব মানে উচ্চ ছিল, মানে আজকে মানে গরমটা, যে গরমটা ছিল যেদিন মানে আজকে যে শ্যুটটা আমি করছিলাম, মানে এতটাই গরম যে সবাই পাগল হয়ে যাচ্ছিল। কোনে তো বারবার ঘেমে যাচ্ছিলো, যে মেকআপটা করেছিল সেই মেকআপটা পুরো একদম ধুয়ে যাচ্ছিলো ঘামের জলে। বাট কিছু করার নেই, গরম আছে বলে যে মানে শ্যুট করবো না তা তো হয় না, আর একটা দিন তো সহ্য করতেই হবে। তো জীবনে একবারই আসে বিয়ের দিন, বিয়ের দিনে শ্যুট, তো সবাই এখন মানে ট্রেন্ডিং হয়ে গেছে। তো কষ্ট কষ্ট করে আমরা ফটো তোলা শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো আমি কোনেকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী দাঁড়িয়ে দাঁড়াতে হবে, বাট একটু মানে টুপুরটা বেঁকে গেছিলো তার জন্য বলছি যে টুপুরটা তুমি ঠিক করে নাও, আর মুখে যে ঘামটা হয়ে গেছিলো ঘামটা একটু পুষে নাও। তো সব কিছু হয়ে গেলো, এরপর আমি ফটো তোলা শুরু করবো। তার জন্য আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে ব্লগটা শুরু করো, ঠিক আছে? আর যদি কিছু ভুল হয় সেটা যেন আমাকে জানায়। বাকি শ্যুট হয়ে গেছে, বাট এখন আমি কোনোকে দেখিয়ে দিচ্ছি আরেকটা পোজ, যে হাতে এক হাতে মানে যে সিঁদুরের যে কৌটোটা হয় সেটা এইভাবে ধরে যদি ডান দিকে তাকিয়ে থাকে তাহলে খুবই সুন্দর একটা পোজ হবে বা ভালো লাগবে ফটোটা। তো ফটোটা আমি তুলে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবো যে ফটোটা কেমন হয়েছে। তো চলো ফটোটা তোলা যাক। এই হলো ফটো, এই ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এবার যে ফটোগুলো দেখলে সেগুলো তো তোমরা দেখে মানে বুঝতেই পারলে কতটা ভালো হয়েছে। তো
সেটা তোমরা বলবে কমেন্ট করে। বাকি এখন কিছু যে ফটোগুলো আমি তুলবো সেই ফটোগুলো আমি বলে দিচ্ছি যে এইভাবে তুলতে হবে, আর টুকুরটা বারবার বেঁকে যাচ্ছে যার কারণে, আর সিঁদুরের যে কৌটোটা আছে হাতে সেটা কীভাবে ধরতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে এখন যে ফটোটাগুলো খুব ইউনিক হতে চলেছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে? তো তোমরা এই ফটোটা দেখে তোমরা বলবে যে ফটোটা কেমন হয়েছে, কারণ এটা একটা অসাধারণ পিক, ঠিক আছে, যেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো আমি ফটোটা তুলছি, তোমরা সেটা দেখে বলবে, ঠিক আছে? কারণ আমাকে বারবার ওদেরকে অনেকটা কষ্ট করেই বোঝাতে হচ্ছে যে এইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও, উনি কিছুতেই বুঝতে পারছে না। বাট যাই হোক, মডেল খুব ভালো, তো আমি মানে যতবারই বোঝাতে গেছি ততবারই উনি বুঝতে পারছে না, যার কারণে আমাকে বারবার যেতে হচ্ছিলো, যে আবার দেখতে পাচ্ছ যে আবার গেছি, কারণ উনি মানে ঠিক মতন বুঝতে পারছিলো না বলে আমি আবার গিয়ে বুঝিয়ে দিলাম। তো এবার উনি বুঝে গেছে, ফটো তোলা আবার আমি শুরু করে দিয়েছি। তো ফটোগুলো আমি যে ফটোগুলো এখন তুলছি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবে যে ফটোগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো তাহলে গাইজ, তোরা আমার মানে ব্লগটা দেখে বুঝতেই পারছো যে ফটোগ্রাফি ব্লগ করতে গিয়ে মানে কতটা মানে হিমশিম খেতে হয়। শুধু মানে মুখের কথা না যে যাবো ফটো তুলে দেবো হয়ে যাবে, বাট এতটা সহজ না, তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো। অনেকটাই কষ্ট করতে হয়, অনেকটা মানে হার্ডওয়ার্ক করতে হয় এর জন্য, এর মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সেরকম ভালো মানে তোমার মানে পজিশান কীভাবে দাঁড়িয়ে ফটো তুলতে হবে, বা কোন পোজে দাঁড়ালে মানে কোন অ্যাঙ্গেল থেকে তুললে ফটো ভালো উঠবে, সুন্দর লাগবে, সেই সব মাথায় আগে তোমাকে রাখতে হবে। তো অলরেডি আমাদের ফটো তোলা হয়ে গেছে, সেই সকাল 10টা থেকে আমি ফটো তুলেই যাচ্ছি, আর এখন সময় হচ্ছে 2 বাজে। তো বুঝতেই পারছি অনেকটাই সময় লেগেছে এই শুধু এই কটা ফটো তোলার জন্য। তো চলো ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে যে ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছো কড়া রোদ্দুরের মধ্যেই শ্যুট করছি, বাট কোনোকে আমি কড়া রোদ্দুরে রাখিনি, কোনোকে আমি পুরো একদম গাছের নিচে একদম ছায়াতে রেখেছি, পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল ওখানেই ফটো তুলছে, আর আমি রোদ্দুরে দাঁড়িয়ে ফটো তুলছি, ঠিক আছে? চলো আবার একটা নতুন পোজে ফটো তোলা যাক, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকো। তো এখনও বাকি আছে যে মানে ভুলে গেছিলাম যে 2-3টে পিক যেটা আমরা বেছে রেখেছিলাম সেই ফটোগুলোই তোলা হয়নি। তো এখন সেই ফটোগুলো মানে তুলতে হবে, কারণ আমাদের অ্যালবামে সেই ফটোগুলো অবশ্যই দরকার। মানে হচ্ছে আমার আইডিয়া অনুসারে যে ফটোগুলো মেন মেন মানে এনাদের অ্যালবামে দিতে হবে, সেই ফটোগুলো আমি আগে থেকে আমার মাইন্ডের সেট আপ করে রেখেছিলাম যে আমি এই টাইপের ফটো তুলবো। বাট সেই ফটোগুলোর মধ্যে এই যে ফটো এখন যেগুলো তুলছি, যে মানে পোস্টগুলো তুলছি, এইগুলোই আমি ভুলে গিয়েছিলাম। তো সেই ফটোগুলো আমি আবার মানে তুলছি। তো কোনোকে আবার বললাম যে প্লিজ মানে এই 3-4টে ফটো তুলে নিন, কারণ এটা আমি তো ভুলে গেছিলাম। তো উনি বললো ঠিক আছে কোনো ব্যাপার না, আমারও তো ফটো তুলতে ভালো লাগে, তো তুলে দিন কোনো ব্যাপার না। তো গিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে তুমি ধরো বা এইভাবে দাঁড়াও। তো সেই অনুসারে উনি দাঁড়াচ্ছিল, অনেক কোঅপারেট করছিল, খুব ভালো। তো যাই হোক, ফটোটা তুলে ওনার খুব ভালো লেগেছে, আর আমারও মানে ওনাদের ফটো তুলতে খুব ভালো লেগেছে, কারণ ওদের ব্যবহার খুবই ভালো। সব মানে মানে কী বেশ বলে, সবাই ওনাদের বাড়ি যারা যারা ছিল আশেপাশে দেখতে পাচ্ছেন কাকিমারা, তারা সবাই বলেছে যে আমার যে ফটো তুলছিলাম সে ফটোটা ওনাদের খুবই ভালো লেগেছে। এর পরেরবারে যে কোনো কাজ হবে আমাকে ওনারা ডাকবেন ওনাদের যে কোনো অনুষ্ঠানে ফটোশ্যুট করার জন্য। তো এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, তোমাদের আমার এই ফটোশ্যুটগুলো কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, বারবার বলে মানে বলছি, রিকোয়েস্ট করছি। আর এটাই হচ্ছে সেই গামছা মাথায় দিয়ে যে ফটোটা ছিল, যে ফটোটা দেখতে মানে খুবই সুন্দর আর ইউনিক লাগছিলো। সবাই বলেছিলো যে এরকম টাইপের ফটোটা তোমরা তোলো, কারণ আমি যখন ফটো তুলতে গিয়েছিলাম তখন ওনাদেরকে আমি দেখেছিলাম কিছু স্যাম্পেল। তো এই স্যাম্পেলের মধ্যে এদের এই ফটোটাও খুব ভালো লেগেছিলো, কারণ এই ফটোটা খুবই সুন্দর লাগছিলো ফটো তোলার পরে। মানে অন্য আমি যে স্যাম্পেল দেখি তার মানে তাদের ফটোটাও ভালো লাগছিলো, প্লাস এনাদের যে ফটোটা আমি তুলেছি সেটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
তো গাইজ, আজকে এইটাই হচ্ছে শেষ, মানে লাস্ট পোজ, মানে এই অবধি, যেটা মানে এই অবধি আছেন, যে দধি মঙ্গল হয়েছিল যে শাড়িটা পরে, তো সেই শাড়িরই লাস্ট পোজ। তো ফাইনালি ফার্স্ট শ্যুট কমপ্লিট, ঠিক আছে। যে মানে যে ট্রেন্ডিং শ্যুটগুলো চলে আজকাল, যে পোজগুলো, সেগুলো আমরা তুলে নিয়েছি। এরপর আমরা ফটো তুলবো, গায়ে হলুদ যখন হবো তখন, ততক্ষণ তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো আজকের এই ফটোশ্যুট তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও, ঠিক আছে। তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো।